সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে কক্সবাজার সদর সহ কয়েকটি উপজেলার 4 লক্ষাধিক মানুষ। এ জেলার 9টি উপজেলার মধ্যে 7টি বন্যায় প্লাবিত হয়। এক সপ্তাহের জলাবদ্ধতা শেষে এখন নেমে গেছে বন্যার পানি। তবে পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে রাস্তাঘাট আর ক্ষেতখামারের ক্ষতচিহ্ন। জেলা প্রশাসন জানিয়েছে এবারের বন্যায় জেলার রাস্তাঘাট, ফসল, অবকাঠামো সহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে চকরিয়া, রামু, সদর ও ঈদগাঁও উপজেলায়। এছাড়া পানি নেমে গেলেও মাতামুহুরি ও বাঁকখালি নদীর ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। যদি খোলা থাকে সবসময় তদারক করে সরকারে, তাহলে আর এই ক্ষতিগ্রস্ত মানুষ দূর হইব। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন অপরিকল্পিত ও দুর্বল বেড়িবাঁধের কারণেই বন্যায় বেশি ক্ষতি হয়েছে। এই মাতামুহুরির তীরগুলি অত্যন্ত টেকসই করে এবং বর্তমান অবস্থার চেয়ে আরো বেশি উঁচু করে এগুলো মেরামত করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, আর ক্ষতি পুষিয়ে উঠতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রোশন হয়ে রাস্তা, এলজিডি রাস্তা, অভ্যন্তরীণ রাস্তা এগুলো ক্ষতি হয়েছে। কমপক্ষে 3 শতাধিক কাঁচা ঘর তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নেক্সট ফ্লাশ ফ্লাড আসার আগেই এই সমস্ত জায়গায় আমরা রিপেয়ার করব বলে আশা করছি এবং আমরা সাইট ভিজিট করে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেব। কক্সবাজার জেলা প্রশাসনের হিসেবে এবারের বন্যায় জেলার 51টি ইউনিয়নের 525টি গ্রাম প্লাবিত হয়। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।